জন্য নিয়ে আসলাম ঘরে বসেই টাকা আয় করার একটি সুবর্ণ সুযোগ। যারা ঘরে বসে কিভাবে টাকা আয় করবেন এই নিয়ে চিন্তা করছেন, তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়ানএক্স বেট অ্যাপ। ওয়ানএক্স বেট অ্যাপ একটি বেটিং অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের স্পোর্টস এর বেটিং করতে পারবেন। আরও আছে গেম খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে ওয়ানএক্স বেট অ্যাপটি নেই, তারা এখনই কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, দেরি না করে ওয়ানএক্স বেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন তা শিখে নেই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন, এই দুটো অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এরপর ইন অন ক্লিক অপশনে যাবেন। এখানে প্রথম তিনটি পয়েন্ট যা আছে তাই থাকবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসা যাক, আর এটি হচ্ছে প্রোমোকোড। এই ঘরে আমাদের অফিসিয়াল প্রোমোকোডটি ইউজ করবেন এবং কোনোভাবে ভুল করা যাবে না। আমাদের অফিসিয়াল প্রোমোকোডটি হচ্ছে ছোট হাতের PAKKA। এই কোডটি ইউজ করলে আপনি পাবেন 6,000 টাকা বোনাস। এছাড়া 1 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং আপনার আইডি র্যাঙ্কিং এ থাকবে। প্রথম ডিপোজিটেই পাবেন 100% ক্যাশব্যাক। এরপর নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে ক্লিক করবেন। এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে, উপরের এই খালি ঘরে ক্লিক করে দিবেন। এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে। ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব যত্ন করে রেখে দিবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে। এরপর দেখাবো আমাদের অ্যাকাউন্ট আমরা কিভাবে ভেরিফাই করব। এজন্য আমরা নিচের এই মেনু বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখব আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এটাই ক্লিক করে দিব। এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেব এবং অবশ্যই শূন্য ছাড়া বসাবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে এবং এই কোডটা বসাতে হবে। নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই হয়ে গেল, ব্যাকে চলে আসব। এরপর ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এন্ড আইডির সাথে মিল রেখে করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যটি ইউজ করতে পারবেন। নামের প্রথম অংশ, শেষ অংশ এবং জন্ম তারিখটি লিখবেন। এরপর জন্ম সাল, মাস এবং তারিখটি দিবেন। প্লেস অফ বার্থ, মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। এরপর রিলিজিয়ন সিলেক্ট করে তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা, রেসিডেন্সে আপনার জেলার নামটি লিখবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বারটি লিখবেন, যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডির উল্টো পাশে ডেট অফ ইস্যুর দেওয়া ডেটটা বসিয়ে দিবেন। ইস গুড বাইয়ের ঘরে পিডি গভর্নমেন্ট লিখে দিবেন। বন্ধুরা, একবার ভালোভাবে সবকিছু চেক করে নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে। এখানে আমি আপনাদের নগদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এজন্য নগদ অপশনে ক্লিক করবেন, এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকার মতো ডিপোজিট করা যায়। আমি এখানে 300 টাকার ডিপোজিট করব, তাই এখানে 300 টাকা লিখে দিচ্ছি। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন। ওই যে উপরে দেওয়া নগদ ওয়ালেটের নাম্বার, ওখান থেকে নাম্বারটি কপি করে নিন। আগেই জানিয়ে রাখছি, এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয়। ডিপোজিট করার আগে নাম্বারটি সেজন্য কপি করে নিবেন। নাম্বার কপি করা হলে সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাবেন। টাকা পাঠানো হলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজাকশন আইডি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগেই কপি করা ট্রানজাকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।